আমরা সরাসরি পাট্টা প্রদান কর্মসূচি দিকে এগোব। প্রথমে মঞ্চে ডাকব প্রথমে মঞ্চে ডাকব আলিপুর দুয়ার থেকে আসা উষা তালুকদারকে। পাট্টা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আসছেন বাঁকুড়া থেকে কুতুবুদ্দিন মল্লিক। বীরভূম থেকে পার্বতী বাগদি। যারা আজকে সকলে পাট্টা পেলেন, আমার সকল মা ভাই ও বোনেরা এবং ল্যান্ড ডিপার্টমেন্ট, কৃষি ডিপার্টমেন্ট, বনজ ডিপার্টমেন্ট, উদ্বাস্তু ডিপার্টমেন্ট, সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন। যারা উপরে আছেন পাট্টা পেয়েছেন, মা বোনেরা আমার পেয়েছেন তো? আপনাদের জীবনে আজকে একটা ঐতিহাসিক দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা মাথায় রাখতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে, আর বাদ বাকি আপনার ভোটার লিস্টের নাম থাকলে আপনার মনে রাখবেন। অনেকে বলছে লিখেছে ভুল ভাল, আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বাজে কথা। আমরা এসব মানি না। যে আধার কার্ড করবে করতে পারে, ওখানে একটা দুয়ারে সরকারে একটা প্রভিশন আছে, আর যদি কেউ না করে সে পাবে না, এ কথা আমরা বাংলা থেকে বলবো না। আমরা মানুষের অধিকার দিচ্ছি, মানুষের অধিকার দেব। মানুষের জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি। দুয়ারে সরকারটা করা তো এই জন্যেই, আপনার লক্ষ্মীর ভাণ্ডার নেই, দুয়ারে সরকারে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে আসুন। আর যদি বলে ইউআই কার্ড নেই বলে হবে না, বলবেন ওটা গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে, ওটার জন্য আটকাবে না, আপনি আমার নামটা লিখে নিন। এবং দুয়ারে সরকারে এই ইনস্ট্রাকশনগুলো যেন পরিষ্কার থাকে। আপনি যদি মনে করেন আপনার কোথাও আপনি বিধবা ভাতা পাওয়ার অধিকারী, লক্ষ্মীর ভাণ্ডার পেলেও বিধবা ভাতা পাবেন, আমরা নিয়ম করে দিয়েছি। আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না, দুয়ারে সরকারে গিয়ে অ্যাপ্লাই করুন। আপনার রেশন কার্ড নেই, আপনি অ্যাপ্লাই করুন। আপনি পাট্টা চান, পাট্টা পাননি, অ্যাপ্লাই করুন, পরে আমরা ওগুলো দেখে নেব। 15 দিন লাগে আমরা এনকোয়ারি করে, আবার 15 দিন বাদে কাজগুলো 90% করে দিই যেগুলো সঠিক। এবারেও দুয়ারে সরকারে প্রায় 50 লক্ষ মানুষ এসছেন এবং তারা তাদের যা প্রবলেম সেগুলো জানিয়েছে, এবং আমি চাই প্রত্যেকটা প্রবলেম সহানুভূতির সাথে দেখা হোক।